ব্যাকেরে দৈত্যাসন ফরি বরিরে ধরেন না কিল্লাই ফরি বরিরে ধরেন না কিল্লাই আর কমেন্ট বক্সে অনেকে আরে কইছে যে হিতিরে ধরে না কিল্লাই আর হিতিরে তো ধরছে ধরার আগে নাটক রকটা ধরুন চলছে নাটক কি ভাই বিশাল নাটক রে ভাই জন ফরা কইছে ডাকাইতে আইছে আমি তো ভাই ঘাবড়াই গেছি রে ভাই দিনে দুপুরে ডাকাই দিয়ে দেশে ডাকাই ডুকাই ধুনছি রাইতে আইয়ে পরে দেখি যে ভাই লাইফে দুনিয়ার মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাইরে এত মানুষের ভিতরে ডাকাই দেয় উনি বাইরে খাড়া করি রাখছে ইতি কয় না 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 আমি দরজা খুলতাম না ইয়ানো ফোন করে ইয়ানো ফোন করে কোনায় কোনায় ফোন করছে এই যে আপনারা ইতি টেলিফোনের ভিতরে এই রেগুলার এগুলা রেকর্ডিং পাইবেন কারে কারে ফোন করছে কারে কারে এবং কি কি কথা কইছে ব্যাক হাই যাইবেন ইরে ফরিমনি তোরে তো অনেক আদর সোহাগ করছি অনেক স্নেহ সোকে দেখতাম হ্যাঁ নিজের সন্তানের মতো মনে করতাম তোরে তো অনেক বুঝাইছি আই অনেক বুঝাইছি তুই কানে নাস ভাই ওই যে কান বধির তুই চোখে দেখস না ওই যে তোর চোখ অন্ধ এই তোর লাই আই রক্ত ছবিটা ছাড়ি দিয়ে আইছিলাম ইন্ডিয়ার তুন এই তোর লাই তুই বুঝস নয় এই তোর কারণে ছাড়ি দিয়ে আইছিলাম কিল্লাইরা জানেননি হিগা থায় ছয় তালায় আয় থায় দুই তালায় কলকাতায় হ্যাঁ হিগা হঠাৎ আর রুমের মধ্যে আয় হাঁদাই গেছে দিনের আড়াইটার সময় কিরে কি হয়েছে ভাত খাও নাই দুপুরে কোন আয় খাইতাম না ভাতটা আর হলে বাইরে চলেন কিল্লাই ক উপরে আনলকের আর ফাঁসের রুমে উপরে ছয়তলা রুম ঢুকা এই হোটেলের বুঝছেননি সামনের রুমে ওই যে রসন নায়ক হাতে থাকতো তাই কো অসুবিধা কি কেহাতে ইহান তোর নামই দোতলায় আমাদের ফাঁসের রুমে চলে আসে আমি অসুবিধা তুমি একলা থাকো ক না ইহান আই ফটো সার উঠছে আই তোমার অসুবিধা কি ক না আই উপরে থাকতাম না আর অন্য হোটেলে আমি দেন আগে ইরে ভাই আই তো ডাইরেক্টর ইয়ানো আই কি আমি হোডু সার নি এটা তো হোডু সারের ব্যাপার এটি রুমে যাইতে চায় না এই যে আরে ওই বার ওই বুঝছিনি কলকাতা শহরের এই দিনের আড়াইটার থেকে নি রাইট সাতটা পর্যন্ত ঘুরা গাড়ি করছে এই দিনে বুঝাই শুনাই এই যে ব্লগে মেয়ে দিয়ে আসিল যে নতুন ডাইরেক্টর হয়েছে জন এ হাতে সাক্ষী বুঝাই শুনাই আই হাতে রে তাইতে সাতটার সময় ঘরে হারাই দিছে আমি তো যাই যা তুই যা মেয়ে দিন আমি সবসময় লগে রাখছি বুঝলেন তো একদম তিন নম্বর সাক্ষী রাখতে হয় তাহলে কখন কোন বিপদ হয়ে যায় মাঝে মানুষ তো অনেক বুঝাইছি যে ভাই তুমি অনেক ভালো আর্টিস্ট রে ভাই তোর অভিনয় ভালো আমি দেখছি তোর ভিতরে গুণ আছে এ ব্যাগ সারি ডারি একখানা কাজের ভিতর মন দাও কাজে মন দেয় না কাজে মন দেয় না হিতিরিলে যে কাজ করছে হাতেই ভুগছে হিতিরিলে যে কাজ করছে হাতেই ভুগছে হ্যাঁ আরে ভোগাইতে হারে নয় আরে ভোগাইতে হারে নয় আমি অন্তর্জ্বালা বানাইছি আরে ভোগাইতে হারে নয় কারণ আরে ভোগানের মতো আর্টিস্ট অন জন্ম হয় নয় এই বাংলাদেশে অন জন্ম হয় নয় আমি তো একটা না 33 ঘন্টা 34 ঘন্টায় শাকিব খানের লই কাজ করছি শাকিব খান না করতে আর নয় এই ববলি না করতে আর নয় মান্না না করতে আর নয় রুবল না করতে আর নয় সাবানা না করতে আর নয় আরে কিলে আয় ভাই কামের মধ্যে থাই কামের বাইরে কোনো কথাবার্তা কই না কারো লগে এই ফরিমনিও জানে কামের বাইরে আন লগে কারো সম্পর্ক নাই জালদাই ফরিমনির ওই যে আপনি দেখবেন হাতের ফেসবুকে যাই দেখবেন আজ থেকে 2-3 বছর আগের স্ট্যাটাস যে আর ভাইয়ার পৃথিবীর সেরা কিল্লাই কইছে কিল্লাই কইছে সেরা কারণ আছে আ ফিরোজপুর আ ফাসের রুমে আর এই ফাসিনচিত ওয়ালের ফাসি হিতি আসিল হিতি আর বিচার করি আর আইছে আর বুঝি আর আইছে আ আপনি কইতে আরেন ভাই আর এত সাধু কিল্লাই সাধু নয় রে ভাই সাধু নয় আই সাধু নয় আই সংযমী সংযমী সীমা লঙ্ঘন করি না বুঝছেন নি কিল্লাই জানেননি ওই যে আ আর বললাই রোজি এ রোজির লাই আই যদি অন কারগর লগে ফুটিস নুরিস করি ইয়া কইব মনে মনে যে রোজি কারে বিয়া করছিল এত তো বদ এই হিতির ইজ্জত বাঁচাইতে যাই আর নিজের ইজ্জত আমি বাঁচাইয়া লাইছি বুঝছেন নি নিজেরে শক্ত রাখছি সীমা লঙ্ঘন করি নাই টুকটাক যা যু করছি ভাই ফাপ টাপ বুঝছেন লগ লগ আল্লাহ কাছে মাছ চাইয়া লাইছি আর সীমা লঙ্ঘন করা আমার পক্ষে সম্ভব নয় এ তোরা সীমা লঙ্ঘন করছ অন কনাই গেছ হসি গেলি তো হসি গেছ গন্ধ বার হয়ে যাইব গন্ধ বার হয়ে যাইব নাকে হাত দিয়ে আইতে হইব ইরে তুই তো দেখলি ধরা খার মাইসা তো ডরও তো মাইসা আলাই দেয়
মনে করেন আমনের ফাঁসের ভাষায় যদি একজনে খেলনা পিস্তল লই ধরা হরে আমনের ভাষায় যদি আসল পিস্তল থাকে আমনে হালাই দিতেন না ভয়ে ইতি হালাই নয় রে ভাই ইতি কোল যে এত বড় খেয়াল করছেননি ইয়ালাই একবার কইছিলাম ইতি কান্দার লোক নয় ইতি কাঁদে কেননে আর বিশ্বাস হয় না বুঝছেন যে ভোট ক্লাবে গিয়ে না যে ইতি কান্দবো কিন দেয় নিশ্চয় ইনি কোনো কষ্ট হয়েছে কেন ইতি কান্দার লোক নয় তো ইতি লেডি রং বাস তো হ্যাঁ লেডি রং বাস একবার এক মেকআপ রুমে এক হোডুসারে জুতা দিয়ে বাড়ি গাই দিছে হ্যাঁ বাড়ি গাই দিছে একবার শাকিব খানের লোক ঝগড়া করছে বিবাদ করছে ওই সিলেটে ইতি আবার ওই পিরিসপুরে এক লোকেরে এক লাল স্যার দি ওই লাল স্যার বুঝছেন নি আরিফিলের লাল স্যার দি ইগারে ধরি একদম বাড়ি গাই দিছে গান আর তুলে ইগা বলছেন মানুষের ইগা সাহস অনেক ইয়ালা আই কইছে এই মাইয়া কাঁদবো কেমনে এই মাইয়া তো কান্নার নয় নিশ্চয় কোনো ঘটনা ঘটছে উমা অন্ত যে ইটি বড় নাটক বাস তো কত বড় কলজা এত কিছু দেখতেছ ধরা খাইতেছে জেলে ঢুকতেছে মানুষের মধ্যে একটা ত্রাস সৃষ্টি হয়ে গেছে মানুষ বলছে এই যে মডেল জগতের সংস্কৃতি জগতের মাইয়াগর ভিতরে যার যা কিছু আসিল হালাই দিছে তো ইতি হালাই নয় কিল্লাই কলজা এত বড় এই কলজা বড় হয়েছে কেন জানেননি হিসে কেউ আছে হিসে আছে কিন্তু আমরা কোনদিন জানতে আইতেন না কে আছে জানতে আইতেন না অন্য জানতে আইছেন ফিয়াশিম সিজনে কে আছে মোর পিছনে কে আছে হ্যাঁ জানতে হয়েছেন জানেন নয় ও হিগার বাহার হয়েছে কজ্ঞা ওই যা কিয়া হেলেনা হেলেনার বাহার হয়েছে হিগা তো তিন দিনের রিমাইন্ডার ফর অন বোধ আরো আট দিনের রিমাইন্ডে আছে এগারো দিন হয়ে গেছে একেবারে এগারো দিন থাকতে বলি রিমাইন্ডে হ্যাঁ হিতিরে ঠিক মতো ধরছে ইতিরে ঠিক মতো ধরছে এ বেকুন্ডে ঠিক মতো ধরা উচিত রে ভাই ধরি কিন্তু আমি একটা কথা আপনার করে কই নিজের টিয়া দিয়ে এই মদ হিতিরা কিনে নয় এক বোতল মদও নিজের টিয়া দিয়ে কিনে নয় এগুলো ব্যাগ পুরস্কার পাইছে পুরস্কার মানে উপহার পাইছে উপহার কেউ না কেউ দিছে সাত বোতল পাঁচ বোতল ছয় বোতল দশ বোতল করে দিছে কারা দিছে মনে করেন যে আই যাইতেছি দশ বোতল লই ইয়ানো বই এক বোতল খাই আর নয় বোতল রাখি চলিয়ে আইলাম ঘটনা হইলো এই গাই নিজের হইসা দিয়ে কিনার লোক নয় রে তোরে তো আমি অনেক বালা জানতাম অনেক বালা করে বুঝাইছি কত বুঝান বুঝাইছি তোরে তুই বুঝস তুই কিনলে তোরা আমি বারবার কইছি তোরা এত কই না যে তুই হেজাব করি নামাজ পড় কলমা পড় ইগান কই নই কইছি যে ভাই কাজে মন দে জিয়ানো কাজে যায় ইয়ান তুনি কমফিলিন জিয়ানো কাজে যায় ইয়ান তুনি কমফিলিন আইয়ে হিকার হ্যাঁ হিকার কমফিলিনের শেষ নাই শেষ নাই শুটিং তুমি না কই চলি আইয়ে আবার শুটিংয়ে গেলে হিকার আবার ঢাকার তুমি লোকজন যায় গাড়ি লই দিয়া করতে হিকার লোকে সে গাড়ি কি ভাই একা দুই লাখ দুই কোটি তিন কোটি টাকা দামের আর হিকাও তো সালায় এক কোটি দুই কোটি টাকার গাড়ি হ্যাঁ এই গাড়ি কত আইয়ে কেনে আইয়ে কিল্লাই আইয়ে এগুলা বাহার অনেক দরকার এই সাংবাদিক বাইরে আপনারা হিসে লাগি থাকেন এগুলা বাহার করেন ব্যাগের ব্যাগ বাহার করেন উপরে স্যাপ মারলাম নিজের গায়ে ধরিল কিন্তু কই দিলাম কিনলে আর সিনেমার লোক আর ছবির নায়িকা হিতির লাই আই রক্ত ছবিটা শাড়ি দিয়ে আইছি তেরো দিন পর কারণ আই দেখলাম ইয়ানো থাকলে বেজাল হয়ে যাইব হ্যাঁ বেজাইলা তো